মাহবুবুর রহমান একজন প্রাইমারি স্কুল শিক্ষক। ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শিক্ষাদানের অভিনব কৌশলের জন্য তিনি ছাত্রমহলে বেশ জনপ্রিয়। একদিন ক্লাসে এসে ছাত্রদের বললেন, আমি তোমাদের সাথে একটা গেম খেলতে চাই, খেলবে তোমরা? ছাত্ররা তো মহা খুশি। গেম কে না খেলতে চায়? সবাই এক বাক্যে রাজি, গেম খেলবে তারা। ঠিক আছে, আগামীকাল একটা ব্যাগে করে কিছু টমেটো নিয়ে আসবে তোমরা, ওকে? ছাত্ররা ব্যাগ ভর্তি টমেটো নিয়ে এলো। এখন কি করব স্যার? ছাত্রদের উৎসুক জিজ্ঞাসা। তোমরা যাকে বা যাদের সহ্য করতে পারো না বা ঘৃণা করো, তাদের নাম একটা একটা করে টমেটোগুলোর গায়ে লেখো। ছাত্ররা ব্যাপক উৎসাহে টমেটোর গায়ে নাম লিখতে থাকলো। কেউ একটা, দুইটা, কেউ বা পাঁচটা পর্যন্ত টমেটোরের গায়ে নাম লিখলো। যে যতগুলো টমেটোরের গায়ে নাম লিখেছ সেগুলো আবার নিজের ব্যাগে রাখো। এই টমেটোগুলো আগামী এক সপ্তাহের জন্য সবসময় তোমাদের সাথেই রাখবে। ঘুম, খাওয়া, পড়া যাই করো না কেন, সবসময় এই টমেটোগুলো যেন তোমাদের পাশেই থাকে। এভাবে কয়েকদিন যাবার পর টমেটোগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে বলে অভিযোগ করলো ছাত্ররা। উপরন্তু যাদের ব্যাগে পাঁচটা টমেটো ছিল তারা বেশ ঝামেলায় পড়ে গেল। পাঁচটা টমেটোর ওজন একেবারেই কম না, ছোট ছোট বাচ্চাদের জন্য সেটা বহন করা বেশ কষ্টকর হয়ে গেল। কাজেই যে উৎসাহ নিয়ে ছাত্ররা গেমটা আরম্ভ করেছিল তা বিরক্তিতে পরিণত হলো দিনে দিনে। অবশেষে এক সপ্তাহ শেষ হলো, ছাত্ররা যেন হাঁপ ছেড়ে বাঁচল এই গেমের অবসানে। স্যার জিজ্ঞেস করলেন, এই এক সপ্তাহ কেমন কাটলো তোমাদের? ছাত্ররা তাদের হতাশা ও অসুবিধার কথাগুলো খুলে বলল স্যারকে। টমেটোর দুর্গন্ধ ও ওজন তাদের যে ভোগান্তিতে ভুগিয়েছে তা বিস্তারিত জানালো। স্যার তাদের গেমটার গোপন অর্থ খুলে বললেন। এই ঘটনাটা অনেকটা হৃদয়ে কারোর প্রতি রাগ বা ঘৃণা বয়ে বেড়ানোর ঘটনার মতো। ঘৃণা বা রাগ ধীরে ধীরে তোমার হৃদয়কে কলুষিত ও দূষিত করে তোলে, যেটা তোমাদের সবসময় বয়ে বেড়াতে হয়। মাত্র এক সপ্তাহ পচা টমেটো তোমাদের সাথে বয়ে নিয়ে বেড়ানোতেই তা তোমাদের জন্য অসহ্য হয়ে উঠেছে। পচা টমেটোর দুর্গন্ধ ও ওজন তোমাদের অতিষ্ঠ করে তুলেছে। কাউকে যদি তোমরা ঘৃণা করো, অনেক দিন তার প্রতি রাগ পোষে রাখো, তাহলে তোমাদের হৃদয়ের কি অবস্থা হবে কল্পনা করতে পারো? তো বন্ধুরা, এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? হৃদয় থেকে অন্যের প্রতি ঘৃণা বা রাগ মুছে ফেলো, যাতে সারা জীবন কোনো পাপ নিয়ে বয়ে বেড়াতে না হয়। ক্ষমা করার গুণ মানুষকে সুখী হতে সাহায্য করে, তাই কারো প্রতি ঘৃণা না পোষে ক্ষমা করে দাও।